প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে হেভেন ড্রপস বাংলার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খারেজিদের আকীদা, বিশ্বাস এবং পরিচয় নিয়ে। যারা এখনও প্রথম পর্বটি দেখেননি, তারা এই চ্যানেলেই প্রথম পর্বটি আপলোড করা আছে অথবা ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্রথম পর্বটি দেখে দ্বিতীয় পর্বটি কন্টিনিউ করুন। মূল আলোচনা শুরু করতে চাই, তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করি, আমাদের সাথেই থাকুন। ভিডিওর শুরুতে আমরা আলোচনা করতে চাই খারেজিদের কিছু বৈশিষ্ট্য এবং আলামত নিয়ে। এক, তারা হবে নবীন, তরুণ এবং নির্বোধ, অথচ নিজেদেরকে অনেক জ্ঞানী ভাববে। দুই, তারা সর্বোত্তম কথা বলবে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজ করবে। তিন, বাহ্যিকভাবে সুন্দর কথা বলবে। চার, মুখে ইমানের কথা বললেও তাদের অন্তরে ইমানের লেশমাত্র থাকবে না। পাঁচ, তাদের ইমান ও সালাত তাদের গ্রীবাগেশ অতিক্রম করবে না। ছয়, পথভ্রষ্ট হওয়ার পর এরা আর ইমানের দিকে ফিরে আসবে না, যেমন তীর আর ধনুকের শিলাতে ফিরে আসে না। সাত, তারা হবে ইবাদতে অন্যদের চেয়ে অগ্রগামী কিন্তু নিজেদের ইবাদতের জন্য হবে অহংকারী, লোকেরা তাদের ইবাদত দেখে হবে অবাক। আট, তাদের নিদর্শন হলো তাদের মাথা থাকবে নেড়া। নয়, তারা মুসলমানদের হত্যা করবে আর কাফের ও মুশরিক মূর্তি পূজারীদের ছেড়ে দেবে। দশ, তারা দিনদারিতার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে, এমনকি দিন থেকে বেরিয়ে যাবে। এগারো, তারা মুসলিম শাসকদের নিন্দা করবে, অপবাদ দেবে এবং তাদেরকে পথভ্রষ্ট ও কাফের বলে দাবি করবে, যেমনটি খোয়াইশারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছিল। বারো, তারা মানুষকে কিতাবুল্লাহর দিকে আহ্বান করবে কিন্তু সে বিষয়ে তাদের কোনো জ্ঞানই থাকবে না, অর্থাৎ কিতাবুল্লাহ দিয়ে দলিল গ্রহণ করবে কিন্তু না বোঝার কারণে দলিল গ্রহণের ক্ষেত্রে ভুল করবে। ১৩, তারা ইবাদতের ক্ষেত্রে কঠোরতা আরোপ করবে। ১৪, তারা সর্বোত্তম দলের বিরুদ্ধে বিদ্রোহ করবে, যেমন আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ১৫, তারা তাদের নিহতদের জান্নাতি মনে করে, যেমন তারা নাহরাওয়ানে যুদ্ধের ময়দানে পরস্পরকে জান্নাতমুখী জান্নাতমুখী বলে ডাকছিল। ১৬, এরা এমন জাতি যাদের অন্তরে রয়েছে বক্রতা। ১৭, মতভেদ ও মতানৈক্যের সময় এদের আবির্ভাব হবে। ১৮, তাদের উৎপত্তি পূর্ব দিক অর্থাৎ ইরাক ও তৎসংলগ্ন এলাকা থেকে হবে। ১৯, যেসব আয়াত কাফেরের জন্য প্রযোজ্য তারা সেগুলিকে মুমিনদের উপর প্রয়োগ করবে। ২০, তাদের আগমন ঘটবে শেষ জামানায়। ২১, তারাও কোরআন ও সুন্নাহ দিয়েই কথা বলবে কিন্তু অপব্যাখ্যা করবে, ফলে তারা আলেমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হবে, প্রতিপক্ষের বিরোধিতা করতে গিয়ে জাল হাদিস পর্যন্ত রচনা করবে। ২২, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের নামে এই সম্পর্কিত শরীয়তের দলিলগুলিকে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ এবং যুদ্ধ করার ক্ষেত্রে প্রয়োগ করে থাকবে। ২৩, তারা কেবল ভীতি প্রদর্শন সংক্রান্ত আয়াতগুলো দিয়ে দলিল গ্রহণ করে, ভালো কাজের পুরস্কার বা উৎসাহমূলক আয়াতগুলিকে পরিত্যাগ করবে। ২৪, তারা আলেমগণকে মূল্যায়ন করবে না, নিজেদেরকেই বড় জ্ঞানী মনে করবে, যেমন খারেজিরা নিজেদেরকে আলী ইবনু আব্বাস সহ সকল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চেয়ে জ্ঞানী দাবি করেছিল। ২৫, তারা হুকুম লাগানোর ক্ষেত্রে তড়িগড়ি করে। ২৬, তারাই সর্বপ্রথম মুসলিমদের জামায়াত হতে বেরিয়ে গেছে এবং তাদেরকে পাপের কারণে কাফের সাব্যস্ত করেছে। ২৭, তারা ধারণা বা অনুমান ভিত্তিক কাজে বেশি বিশ্বাসী। ২৮, তারা মনে করে জালেম শাসকের শাসন জায়েজ নয়। ২৯, তারা মুখে আহলে ইলমদের কথার বকওয়াজ করে কিন্তু তার মর্ম অর্থ বোঝে না। ৩০, ওরা লোকদেরকে মুসলিম সমাজ হতে বিচ্ছিন্ন হওয়ার আহ্বান জানায়, ফলে তারা নিজেরা মাদ্রাসা, শিক্ষা ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়, সরকারি চাকরি এবং মুসলমানদের সাথে বসবাস করা পরিহার করে। ৩১, তারা আত্মহত্যার মাধ্যমে এবং অন্যকে হত্যার মাধ্যমে সীমালঙ্ঘন করত, রক্তপাত ঘটাবে। ৩২, যতবারই তাদের আবির্ভাব হবে ততবারই তারা ধ্বংস হবে, এভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২০ বার বলেন। ৩৪, ভূপৃষ্ঠে সর্বদাই খারেজি আকিদার লোক থাকবে এবং সর্বশেষ এদের মাঝেই দাজ্জালের আবির্ভাব হবে। সর্বশেষ ৩৫, তারা হবে সর্বনিকৃষ্ট সৃষ্টি। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা জানাতে চাই
খারেজিদের বিষাক্ত সুবলে কলঙ্কিত ইসলামের ইতিহাস সম্বন্ধে। খলিফা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় খারেজিরা মাথা ছাড়া দিতে পারেনি, কিন্তু আবুল উলু নামক জৈনক অগ্নিপূজারি বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে গোপনে মদিনায় প্রবেশ করে। 23 হিজরির 26 জিলহজ তারিখে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ফজরের সালাতে ইমামতি করছিলেন, এমন সময় সে ছদ্মবেশে প্রথম কাতারে অবস্থান নেয়। অতঃপর সুযোগ বুঝে তীক্ষ্ণ তরবারি দ্বারা 3 অথবা 6 বার তার কোমরে আঘাত করে। 3 দিন পর তিনি শাহাদাতে বরণ করেন, ফলে চরমপন্থী তৎপরতার পুনরুত্থান ঘটে। উল্লেখ্য, ওই দিন সে আরও 13 জন সাহাবিকে আঘাত করে, তার মাঝে 9 জন শাহাদাত বরণ করেন। ওই ঘাতক পালিয়ে যেতে না পেরে নিজের অস্ত্র দ্বারা নিজেই আত্মহত্যা করেন। ইহুদি আবদুল্লাহ বিন সাবার ষড়যন্ত্রে খারেজি চরমপন্থীদের হাতেই 35 হিজরির 18 জিলহজ তারিখ জুমার দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামাতা 82 বছর বয়সী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাতে বরণ করেন। নাহরাওয়ানের যুদ্ধে বেঁচে যাওয়া খারেজিরা প্রতিশোধ নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ প্রস্তুতি গ্রহণ করে। অতঃপর তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য গোপনে আব্দুর রহমান বিন মুলজামকে ঠিক করে। অনুরূপভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য রাবাক বিন আবদুল্লাহকে এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য আমর বিন বাকরকে নির্বাচন করে। এভাবে তারা একই দিনে হত্যা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে বেরিয়ে পড়েন। আব্দুর রহমান বিন মুলজাম তার 2 জন সহযোগী উরদান ও সাবিবকে সঙ্গে নিয়ে 40 হিজরির 17ই রমাজান জুমার রাতে কুফায় গমন করেন। ফজরের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার আড়ালে অস্ত্র নিয়ে ওত পেতে থাকেন। তিনি বাড়ি থেকে বের হয়ে যখন সালাত সালাত বলে মানুষকে ডাকতে ডাকতে মসজিদের দিকে যাচ্ছিলেন, তখনই তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার দাড়ি রক্তে রঞ্জিত হয়ে যায়। তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ওই রক্ত পিপাসু বলছিল, হে আলী, আল্লাহ ছাড়া কারো বিধান নেই, তোমার জন্যও নেই এবং তোমার সাথীদের জন্যও নেই। হে আলী, তাকে হত্যা করার কারণ জিজ্ঞেস করলে সে বলে ওঠে, আমি 40 দিন যাবৎ তরবারিকে দাঁড় দিয়েছি এবং আল্লাহর নিকট প্রার্থনা করেছি, আমি যেন এই অস্ত্র দ্বারা তার সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তিকে ধ্বংস বা হত্যা করতে পারি। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি মারা গেলে তোমরা তাকে হত্যা করবে আর বেঁচে থাকলে আমি যা করার করব। কিন্তু 3 দিন পর 40 হিজরির 21 রমাজান 23 বা 64 বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেন। ওই দিন একই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলে তিনি প্রাণে বেঁচে যান। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ অসুস্থ থাকায় তিনি সেদিন মসজিদে আসতে পারেননি, ফলে তিনি বেঁচে যান। তবে তার স্থলাভিষিক্ত ইমাম খারেজা ইবনু আবি হাবিবাকে ওই ঘাতক হত্যা করেন। এভাবেই খারেজিরা খুলাফায়ে রাশেদার মতো জান্নাতি ও বিশিষ্ট সাহাবিগণের প্রাণনাশ ঘটিয়ে ইসলামের সোনালী ইতিহাসকে কলঙ্কিত করেছেন। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে জানতে চাই খারেজিদের অপব্যাখ্যা এবং তার জবাব সম্পর্কে। খারেজিদের অন্যতম বৈশিষ্ট্য কোরআন ও হাদিস বোঝার ক্ষেত্রে সালফে সালেহিনের বুঝকে উপেক্ষা করে নিজেদের মন গড়া ব্যাখ্যা করা। যেমন, এক, আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের কেউ কাফির এবং কেউ মুমিন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে কাফির ও মুমিন দুভাগে বিভক্ত করেছেন, আর ফাসিকরা মুমিন নয়, সুতরাং তারা কাফির। জবাব, এ আয়াত দ্বারা মানুষকে কেবল দুভাগের মাঝে সীমাবদ্ধ করা হয়নি, কেননা আরও এক প্রকার মানুষ রয়েছে, তারা হলো পাপী। আর দুপ্রকার উল্লেখ করার কারণে বাকিগুলোকে অস্বীকার করা বোঝায় না। তাছাড়া এখানে বলা হয়েছে কিছু মানুষ কাফির আর কিছু মানুষ মুমিন, এর বাস্তবতা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু এটা বোঝায় না যে পাপী মুমিনেরা কাফির যেমন দাবি করেছে খারেজিরা। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না, সে মুমিন থাকা অবস্থায় মদপান করতে পারে না, সে মুমিন থাকা অবস্থায় চুরি করতে পারে না, ছিনতাইকারী যখন প্রকাশ্যে ছিনতাই করে আর লোক অসহায় ও নিরুপায় হয়ে তার দিকে শুধু তাকিয়ে থাকে তখন সে মুমিন থাকে না। তারা এই হাদিসটি দ্বারা কবিরা গুনাহকারীকে ঈমান থেকে পুরোপুরি খারিজ দাবি করে। এর জবাব, বিদ্বানগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এখানে যে ব্যক্তি উল্লিখিত পাপগুলিকে হালাল মনে করে করবে তার ক্ষেত্রে এটি বলা হয়েছে, অথবা হাদিসে ঈমান দ্বারা পরিপূর্ণ ঈমানদার নয় বোঝানো হয়েছে।
এই হাদিসে উল্লেখিত পাপের কারণে যদি দিন থেকে খারিজের উদ্দেশ্য হতো তাহলে তার জন্য শুধু হজ জারি করার জন্যই যথেষ্ট মনে করা হতো না। এজন্যই জোহরি রহমতুল্লাহ আলাই এই ধরনের হাদিস সম্পর্কে বলেন, তোমরা এগুলিকে প্রয়োগ করো যেভাবে তোমাদের পূর্ববর্তীগণ প্রয়োগ করতেন। অন্য হাদিসে এসেছে আবু জার রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং এর উপরেই মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, যদি সে জেনা করে এবং চুরি করে তবু? তিনি বললেন, যদিও সে জেনা করে এবং চুরি করে। এভাবে আমি তিনবার বললাম, প্রত্যেকবার তিনি একই উত্তর দিলেন। চতুর্থবার বললেন, যদিও আবু জারের নাক বুলনঠিত হয়। তিন, মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুল মায়েদাতে, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী ফাইসালা করে না তারা কাফির। তাদের দাবি এই আয়াতে সকল প্রকার পাপীকে অন্তর্ভুক্ত করে, কেননা তারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী ফাইসালা করে না, সুতরাং তাদের কাফের হওয়া ওয়াজিব হয়ে যায়। এর জবাব, উক্ত আয়াতে তাদের জন্য প্রযোজ্য যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে এবং গাইরুল্লাহর বিধান দিয়ে ফাইসালা করাকে বৈধ মনে করে, কিন্তু যে আল্লাহর প্রতি ইমান রাখে এবং স্বীকার করে যে তার বিধান সত্য তাহলে সে কাফির নয়, সে পাপী হিসেবে গণ্য কুফরির সুস্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত। সারা পৃথিবীতে যখন মুসলিম উম্মাহ বিভিন্ন সমস্যায় জর্জরিত, এমনই করুণ মুহূর্তে এই বিদাতি খারিজি দলের উৎপত্তি বৃদ্ধি পেয়েছে। মুসলমান শাসকদের দুষ্ত্রুটির কারণে তাদের কাফের মুরতাদ ফতোয়া দেওয়া এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা খারেজিদের ধর্ম। এই বিষয়টি এত ধ্বংসাত্মক যে আপনি প্রত্যেকটা আকিদার কিতাব খুলে দেখুন, মুসলিম শাসকদের অন্যায় বা জুলুম অত্যাচার সত্ত্বেও সৎ কাজে তাদের প্রতি অনুগত থাকা এবং কোনো মতেই বিদ্রোহ না করার কথা বলা হয়েছে। চার, মহান আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফে বলেন, আল্লাহ ছাড়া কারো হুকুম নেই। খারেজিরা অজ্ঞতাবশত এই আয়াতের অপব্যাখ্যা করে বলে, মানুষকে সালিশ নিয়োগ করা কোরআন পরিপন্থী এবং কুফরি। এর জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেছিলেন, কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ, কেননা মানুষের ফয়সালা মানুষই করবে আর তা হবে আল্লাহর বিধান অনুযায়ী। প্রিয় শ্রোতা, ভিডিওটি দীর্ঘ হওয়ায় আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব খারেজি আকিদা বনাম আহলে হাদিসদের আকিদা নিয়ে। এই বিষয়টিও অত্যন্ত জরুরি বর্তমান প্রেক্ষাপটে, সুতরাং আমরা এই লম্বা ভিডিওতে আলোচনা করলাম না, পরবর্তী ভিডিওতে আমরা তা তুলে ধরব ইনশাআল্লাহ। তাহলে পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।